আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন, কুল্লুকুম ইনশাআল্লাহ তামাম। লিও মানা জিপ জেদি তরিকা মিশান লাহাম হাসুয়া ক্যাপসব তরিকা রেকব দাখালে বিরিয়ানি আয়েশে আকেল মাল খবু সাদা শেকাল তরিকা মাল হাসুয়া মাল কেপ। এটা কলিজাবুনা আরবিয়ান রেসিপি। এটা আপনার বিরিয়ানি, মাংসর বিরিয়ানি বানাইলে এটা উপরে দেওয়া যায়, সেজে বুঝে দেওয়া যায়, এবং আজিমের সময় এটা আজিমা বলতে এটা আরবিয়ান ফাটি হলে এটাকে আজিমা বলে। ওইটার উপরে পুরো ছাগলটা মেশফাই করে গ্রিল বানিয়ে ওইটার উপরে সাজিয়ে গুজিয়ে কেপগুলো ব্যবহার করা হয়। তো এই হাঁসুয়াগুলো এইভাবে বানাবেন, কলিজা গুজাবুনা এইভাবে তৈরি হয়। প্রথমে রেকব করকো মিল আবলছে রেকব করকো মিল লেন ওয়া হেসা বাদিয়ান গো ছবি ছগির ইদা গো ছবি ছবি রেকব করকো মিল আয় দিমা খুব মুশকিল। এটা কলিজা ছোট করার আগেও দেওয়া যায়, ছোট করেও দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। হলুদ লবণ লাগিয়ে এক ঘন্টা রেখে দিবেন। আলহিনা না রেকব করকো মিল জিয়াদা লেন খালি ওয়া হেসা বাদিন রেহা ধ্যাম কুল্লু সেরু গন্ধ এবং রক্ত সবগুলো চলে যাবে, একদম সাদা হয়ে যাবে। এটা আমার রেসিপিটা দেখুন কীভাবে আমি তৈরি করতেছি, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, কুল্লুকুম সুপ কামেল ভিডিও। আদা কুল্লু অক্তুব সুফি সামান কুল্লু আনা খাল্লি জাস মিনু অক্তুব সামান সুফি। আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি লেখে সবগুলো এখানে কী কী ব্যবহার করা হয়। তাহলেন সৌগো সৌগো সগি সগির আদা শেখাল সৌ সৌগি সগির বাদ রেকব করকো মিল আয় দিমা ফু মুশকিল। এটা আমি এখন ছোট করে কেটে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করব, ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টার মতো সিদ্ধ করব। এরপরে আমি তৈরি করব রেসিপি। আগুয়াল সে গো সগি সগির বাদিয়ান সৌ নজি ফোর ফোর দাখল ময় নুসা সৌ ফোর ফোর রেকব মাইশুয়াইয়া নুসা ফোর ফোর বাদিয়ান সৌ হাসুয়া আলাতুল মাই সৌ হাসুয়া আসান রেহা মা ফিরো বাদিয়ান লাজিম সৌ দাখল মাই ফোর ফোর বাদিয়ান যে লোন আবিয়া থাদা মায়ে যে আসুয়াত সুপ কে ফালহিন আদা শেখাল তরিকা মাল হাসুয়া মাল কেব আদা কেব মাল গানম মাল হোস। এটা ছাগলের কলিজা। তো ইনশাআল্লাহ কুল্লুকুম কামেল ভিডিও সুপ কেব তরিকা মালানা মাল কেব। আলহিনানা গোসিল মাল মাইহার মাল সাখান ফিটারের গরম পানি দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। খালি গোসিল মাইহার বাদিন রেহা দেম কুল্লু কাছের আরও ইজি লোন আবিজাত এটা গন্ধবাদ চলে যাবে এবং এখানে সাদা হয়ে যাবে একদম মাংসটা কলিজাটা, লোনটা সুন্দর থাকবে, ডিজাইনটা সুন্দর হবে। খালি গোসিল মাইহার তামাম। বাদিয়ান আবেদন মাফি রেহা ইদিয়ান্ত মায় গোসিল মায় রেকব করকো মিল বাদিয়ান রেহা মাফি দিন মায় স্তব তামাম বাদিয়ান বাদি জি আবস রাধা তরিকা মালানা মায় জি আবস। আলহিনানা রেকব দাখাল গিদার পাতিলের মধ্যে রাখতেছি আমি ভালোভাবে ধুয়ে। এখন আমি আধা ঘন্টা এটাকে সিদ্ধ করব, লবণ টবণ ছাড়া এটাকে সিদ্ধ করব হালকা পানি দিয়ে, বেশি পানি না, একটু নরম হয়ে গেলে ওইটাকে আমি মশলা বানিয়ে নেব হাসুয়া। হা দা আলহিনানা রেকব দাখাল গিদার সৌ ফোর ফোর দাখাল ময় ময় শুয়ে ইয়ামাই রেকব জিয়াদা ময় বাদিন এস্তো লাইন বাদিন এস্তো সৌ হাসুয়া কেপ তরিকা সুপ আলি রেকব শুয়ে ইয়াময় মাফি জিয়াদা ময় নুসা সৌ ফোর ফোর বাদিন এস্তো লাইন লোন ইজিতামা হাদা সরব মাই কুলু মাল হাসুয়া বাদিন মাই মাফি বাকি জি মাই না গেছ বাদিন শিল সুপ। লে নুসা সৌ ফোর ফোর আধা ঘন্টা সিদ্ধ করতে হবে এটা, এটা লোনটা একদম সাদা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এটাকে আমি মাশরুমের সাথে বানাবো আজকে। লিও মানা সৌ তরিকা মাল মাশরুম ও কেব
আলী নানা সবুতার দ্বীপ বলছে এক কাপ জেত আদি সয়াবিন তেল রেকাপ সুইয়া জেত আদি ওয়ালা রেকাপ জেত জাইতুন মাফ মুশকিল আপনি হোলি বয় ডাকলে সমস্যা নাই আলিন রেকাপ তুম ফিমিনি তুম ও ফিলফিল আখেদার আদা রসুন বাটা এবং কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরে দিব আর বলছে এক কাপ তুম আলিন এক কাপ বসাল পেঁয়াজ তিন গ্রাম বসাল 200 গ্রাম পেঁয়াজ আলিন এক কাপ ফিলফিল আখেদার কাঁচামরিচ গ্রিন চিলি গার্লিক অনিয়ন গ্রিন চিলি মাইরি টমাট এখানে টমাট দেওয়া যাবে না টমাটটা দেওয়া যাবে না আসুগার মধ্যে সুপ আলু সরফ ময় হাদা কুল্লুরো হাদা খেপ কুল্লু সরফ ময় সুপ ইদা মাই খালাস বাদিয়ান সব হাসুগা ফানিটা একদম কলিজার যদি খেয়ে ফেলে শুকিয়ে গেলে তারপরে কলিজাটা আপনি এখানে দিয়ে দিবেন আলি নানার এক কাপ হাসুগা সুপ কাপ ইজি লাইন তামাম আলিন খামসা দিকে গিয়ে বাস দাখেল বসাল সব মিক্স বাদিন খালাস এক কাপ মেশরুম আলি নানার এক কাপ দাখেল ইনি সুপ তরিকা মালানা ওয়াই থেলু আদা শেখা বাদিন মাইস তো রেহা ওয়ালাসে হাদা তরিকা মাল হাসুয়া মাল মেশরুম ও মাল কেপ ইনশাল্লাহ কুল্লুকুম সবে লাইক সাবস্ক্রাইব হাতে সুদি ক্যাপ তরিকে আমার না সবাই ইনশাল্লাহ দেখবেন আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিওটা পেতে পারেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন আপনার এক কাপ মেশরুম এখানে মেশরুম দিয়েছি আমি মেশরুম বাদ ফি ক্যাপ ফি কুল্লু কেপ দেবো মেশরুম মেশরুমের সাথে আমি আজকে বানাইতেছি আদা মেশরুম মালগতি এটা ডাব্বার মেশরুম মেশরুম শিল আবিজাত মাফি শিল লোন সুইজা আহমার আলিন কুল্লু সামান ফি মজুদ হিনি আদা হেল আগুয়াল সের এক কাপ কামুন সুয়াইয়া কানমুন জিরা গুঁড়া আপনার মশলাটা বেশি ব্যবহার হবে না কামুন মশলাটা কম কম ব্যবহার করবেন খালি সুয়া সুয়ার এক কাপ আর এক কাপ ফিলফিলিয়া সুয়া ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়া মশল আদা বাজার সে এক কাপ সুয়া সুয়া মাফি দিলাম আদা তিন কাপ সুয়া সুয়া এক কাপ ফিলফিলিয়া সুয়া এক কাপ সুইয়া করকম মাইরি জিয়াদা করকম সুইয়া টার্নিং পাউডার করকম এক কাপ হেল এলাচি গুঁড়া এক কাপ বেজার আরবি সুইয়া মাফে জিয়াদা আরবিক মশলা এক কাপ মিলে মালতাম সল্ট লবণ স্বাদ মতো লবণ বেশি না লবণ আলি সব মিক্স তামাম ইনশাল্লাহ হাদা তরিকা সব হাইদ মারা কাপ তরিকা মালানা সুপ হাদার এক কাপ মাল বিরিয়ানি মাল খবুজ আয়দি মাল মেশবাই খবুজ লাহাম আয়দি সুপ লোন কেপ জিমি এমি লোন সুপ তামা মাকেল তামা আর হিন্দে কেপ ভাত শুয়ে রেখে সামান আর
খালে শিক্ষার ডাকনাটা লেগে দেখতেছি ছোট আগুনের মধ্যে, নার্সে বসি লেন খালি আসার দিকে যা, শুয়ে শুয়ে চেয়ে গেলি খালি শিক্ষার নার্স সগির আশারা দিকে আসু, আশারা দিকে গা ভাত মায়ের তবে দিয়া দা আলিন খালা সাদা জাহাজ আমার একা বাদিয়েন সেমেন ও শুয়েয়া খুজবারা বাদিয়েন এই যে হেলু আলিন মিয়া মিয়া আমাদের শিখেন সব তরিকা এইভাবে ইনশাল্লাহ সবাই ট্রাই করবেন এক দফা, তারপর বুঝতে পারবেন। রেকাপ শুয়েয়া দেখেন সেমেন আরবি, এটা আরবি অয়েল, এটা খাঁটি দুধের ঘি, এটা অনেক গ্রাম। দেখেন শুয়েয়া রেকাপ সেমেন আলিন খালাস যা স্কুল রেকাপ শুয়েয়া খুজবাহারা করিয়েন্ডার ফ্রেশ দুনিয়া। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত, সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। কুল্লুকুম শুভ ভিডিও ইনশাল্লাহ, কুল্লু শেয়ার শুভ সবেত্রায় হাত আশিকাল তরিকা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।